হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুশাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমি ভিডিও ওয়াচ করছো তাকে অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল কফি আর দুধ চা নিয়ে বসে পড়েছি, এটাই হচ্ছে সকালের শুরুতেই। তো আর রান্না তোমাদেরকে কিছু শেয়ার করে নিই। রান্না তেমন চাপ ছিল না। দেখো, ডাইরেক্ট ভাত নিয়ে বসে গেছি, মেয়েকে বরকে দিচ্ছি ভাত, ওদের দুজন, পরে আমি খাচ্ছি। তো এদেরকে দুজনকে দিয়ে দিলাম। বরের সঙ্গে মেয়ে খেতে চাই, সেই জন্য ওকে দিয়ে দিই, বরের সাথে দিয়ে দিই, অফিস যাই বর। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি কী অবস্থা। একবারে অন্ধকার, পুরো কুয়াশায় ভর্তি। এখন বাজে 10:30, তবু এতটা কুয়াশা। আর একটা জামাকাপড় মেললে তো 3 দিন ধরে শুকোচ্ছে। তো দেখো, আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো মানে সূর্যের কোনো কিছুই নেই, অস্তিত্বই নেই। তো যাই হোক, দেখো আমি জামাকাপড়গুলো শুকোতে দিয়েছি। আর এখানে মেয়ে এখন মেয়ে পড়তে বসেছে, আর আমি বেডশিটটা গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। এখানে দেখো থালাবাটি পড়ে আছে, কিছু রান্নাটা খাওয়াটা হয়েছে, এখন থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি। তো এরপরে দুদিনের ব্লগ দিয়েছি, দু জায়গার ব্লগ দিয়েছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো কেন, মানে ভালোই সকাল থেকে চলছিল, সুন্দর ভালো সকাল থেকে আমার কাজটা চলছিল। তো এর মধ্যে একটা খারাপ খবর এসেছে, তো সেই জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই বলবো, তো তোমরা কন্টিনিউ দেখো। আমি এখানে ক্লিন করছি, কিন্তু এই ক্লিনের সময় আমি এখন আমি ভালোই মানে খবরটা পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি কাজগুলো করছি। তো আমাকে তো যেতে হবে, খবরের মানে খারাপ খবর মানে তো বুঝতেই পারছো। তোমাদেরকে বলবো তোমরা। ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুশাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যেখান থেকে আমি ভিডিওটা ওয়াচ করছি তাদেরকে অনেক ভালোবাসা। তো এখন কোথা থেকে শুরু করছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আর আমি এটা পেঁচিয়ে নিয়েছি। ঠান্ডা, খুব ঠান্ডা বাইরে। তো মোটর চলছে, আওয়াজ আছে। এসেছি মার বাড়িতে কালকে। তো তোমাদেরকে আসার সময় কিছু বলিনি, কারণ টাইম ছিল না, একটু প্রবলেমে হয়েছে আসা। একজন মারা গেছে আত্মীয়, তো দেখতে এসেছি, মানে মারা গেছে তো আসতেই হবে, ওই জন্য আসা হয়েছে। কালকে বাড়ির ভিডিও করা হয়েছে, এখনও দেওয়া হয়নি, এটা দিব। আর মার বাড়িতে আছি সকালে, এখন 7 বাজে, 9টার দিকে, 9:30 বেরিয়ে যাব, থাকবো না, চলে যাব। তো শুরু করছি, এখন থেকে দেখতে থাকো। এসে কালকে আর রাতে একটা মারা যাওয়ার জায়গা থেকে তো আর ভিডিও করা যায় না, তো সেই জন্য আর কিছু দেখাতেও পারিনি। আর বাইকে এসেছি বলে ভিডিও রাস্তা শেয়ার করতেও পারিনি। খুব ঠান্ডা ছিল কালকে, আজকেও তাই, কুয়াশা। তো চলো কন্টিনিউ করছি, আজকে দেখতে থাকো। আর দেখো ব্যাক ক্যামেরায় মেয়ে কী করছে, বাইরে ঠান্ডা। ওই যে দুজন ওখানে, তো ফ্রেন্ডস তোমাদেরকে যেটা বললাম, তো আমার দাদার শাশুড়ি মারা গেছে, হঠাৎ খারাপ খবর শুনে আমাদেরকে আসতে হয়েছে। অনেকটা রাস্তা বাইকে এসেছি, অনেকটা প্রচণ্ড ঠান্ডা, মানে গ্লাভস পরে পুরো ঢেকে এসেছি। তো সেই জন্য আর তোমাদেরকে কন্টিনিউ দেখাতেও পারিনি, কিছু করতেও পারিনি। এটা হচ্ছে পরের দিন, দুদিনের ব্লগ। তো মার বাড়িতে এসেছি, আমার তো উঠানা নাই, তোমরা জানোই উঠানা তো একদমই নেই। তো মা তো রোজই মানে ঝাড়ু দেই, তো আজকে মনে হলো যে মায়ের একদিনই তো আছি, আবার তো চলে যাচ্ছি, তো ঝাড়ুটা দিয়ে দিই। আমি আমার বোনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তো ক্যামেরাটা আমার ধরে আছে। তো কাউকে তো পেয়েছি, একজন ক্যামেরা এভাবে যদি ধরে থাকে না, খুব ভালো হয় মানে ভিডিও বানাতে। অনেক অনেক বড় বড় ব্লগারদের দেখি এই জিনিসটা করতে, মানে একজন কাজ করে আরেকজন ওদের মানে হেল্প করে। তো বড় ব্লগারদের এই সব কাজটা দেখি, এ হয়তো ভিউয়ার্সদের এগুলোই পছন্দ, কিন্তু আমাদের কি বলতো হয় না, মানুষের আমাদের অভাব হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, একটু খারাপ খবর ছিল বলে মানে বয়সটা বেশি ছিল না, যার যখন কপালে থাকে, যে যাকে যখন নেওয়ার টাইম হয়, যাকে যার যেমন যখন ডাক চলে আসে তখন তাকে যেতেই হয়, তাই না বন্ধুরা? তো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ, মানে এটা হচ্ছে মার বাড়ি থেকে আমার ব্লগ, বাবার বাড়িতে ব্লগটা শুরু করেছি। তো মেয়ে এখন খেলছে আর আমি কাজ করে বেড়াচ্ছি, মেয়ে খেলা করে বেড়াচ্ছে,
তোকে বললাম যে একটু ঝাড়ুটা দিচ্ছি, তুই ভিডিওটা কর। আর অনেকটা ঠান্ডা বলে ভালো করে চাদরটা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি কিছু তো নিয়ে আসতে পারিনি, বাইকে এসেছি মানে তো কম জিনিস এনেছি, তো সেই জন্য রাত্রে শুধু একটা পরার জন্য জামা কাপড় আনা হয়েছে, তো সেটাই, তো এখনই বেরিয়ে যাব, তো খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি। হ্যাঁ যাব, মার বাড়িতে আবার আসব কিছুদিন পরে, এখন না, তো এখন একটা দিনের জন্য বিপদে পড়ে আসতে হয়েছে। তো চলো বন্ধুরা, তো দেখো আজকে আমি কাউকে তো পেয়েছি আমার ক্যামেরা ধরতে, তো এভাবে যদি করে দেয় না একটু ভালো লাগে অন্যরকমভাবে ভিডিওটা বানাতে, তো সেই জন্য লোকের অভাব, এটা বড় ব্লগারদের অভাব নেই কিন্তু ছোট ব্লগারদের অভাব আছে, মানুষের অভাব আছে। এই যে ক্যামেরা ধরে দিলে খুব ভালো একটা ভিডিও বানানো হয়, তো সেই জন্য ওকে বললাম পুরোটাই আজকে ধরে দে। আর এখানে দেখছো একটা সোফাটা পড়ে আছে, ভেঙে পড়ে আছে, মানে ছবি হয়েছে আমার মেয়ে বোনের ছেলে এরা সব সোফায় উপর লাফালাফি, আমার অনেকটা দিনই হয়ে গেল, 10 বছর মতো হয়েই গেল বেশি হবে সোফাটা নেওয়া, তো আমার বাবা কী করেছে সোফাটাকে নষ্ট বলে খারাপ হয়ে যাচ্ছে বলে ছেলেদের পায়ে বাচ্চাদের পায়ে যদি লাগে কাঠের, সেই জন্য এখানে ফেলে রেখেছে। আর এখানে দুজন খেলছে, বোনের ছেলে খেলছে আমার মেয়ে খেলছে, এরা দুজনে খেলছে। সকালে বলেছি যে বের হোস না, আমার মেয়ে একটু মানে বাড়িতে কি বলতো, বাড়িতে তো উঠানা পায় না, আর এখানে উঠানা পেয়েছে, ওই জন্য ওদের খুব আনন্দ, তো ওরা খেলছে। ওকে বললাম যে তুই খেলিস না এভাবে ঠান্ডা, বের হোস না, তো বের হচ্ছে, যাই হোক একটা দিনের ব্যাপার, বের হয়েছে কিছু করার নেই, খেলছে খেলুক, তো ওকে নিয়ে খেলছে। আমার মেয়ে তো আসবে মানে বাড়ি যাবেই না, ও বলছে আমি এখানেই থাকবো, এই যে মাটি পেয়েছে, আমাদের বাড়িতে তো আর মাটি পায় না, তো খেলছে। এই দেখো দাঁত বার করছে, দিয়ে এখন খেলা শুরু করেছে। বোন এগুলো সব ভিডিওটা তুলেছে মানে শেয়ার করেছে তোমাদেরকে, ও একটু ক্যামেরাটা ধরে দিয়েছে আমার। তো এখানে মা একটু রান্না করেছে, সকালে রান্না হচ্ছে আমাদের জন্যই, রান্না হচ্ছে খুব তাড়াতাড়ি, তো রান্নাটা করছে, একটু তোমাদেরকে শেয়ার করলাম এক ঝলক। আমি তো এখানে এসে রান্না টানা করতে পারি না, রান্না করিও না। এখানে দেখো খেতে দিয়েছে মাছ ভাজা, আলু আর ডিম ভাজা, আর ওখানে চিকেন, তো এই ছিল রান্না, তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ব। তো এই যে বন্ধুরা, এখানে আমি কিন্তু কথা বলেছি মিউট করে দিয়েছি, কেন বলো তো, সাউন্ড আসছিল গানের, মাইকের আওয়াজ বাইরে গ্রামের, বুঝতে পারছো তো, সম্পূর্ণ রেডি হয়ে গেছি, সেটাই তোমাদেরকে বলছি, বাইকে যাব আর ভিডিওটা অন করতে পারবো না, সেগুলোই তোমাদেরকে বলছি। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সামান্য এক ঝলক দেখিয়ে দিলাম, আর বাইকে গেলে, বাইকে তো যাব, সেই জন্য তো আর ভিডিও শেয়ার করতে পারবো না, রাস্তা বুঝতে পারছো, আবার সেই ঠান্ডা বাইক, বাইকে যাওয়া। দেখো বলছি আমি সামনে থাকবো, তারপরে মাম্মাম তুমি ফারহান রেহান মাসি সব পিছনে, ঝুলতে ঝুলতে যাবো। পৌনে একটা বাজে বাড়ি ঢুকেছি, 10 মিনিট হচ্ছে বাড়ি ঢোকা, কারণ সমস্ত কিছু চেঞ্জ করলাম, যে সোয়েটার পরেছিলাম বাইরে থেকে আসছি ধুলো, তো চেঞ্জ করেছি, শুধু জামা এখনও চেঞ্জ করা হয়নি, তো এখন চেঞ্জ করে আমি ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ুও দিইনি, তো ঝাড়ু দিয়ে নিব। অনেকটা জার্নি করা হচ্ছে 2.5 ঘন্টা, ঠান্ডা বহু, একবারে হাতেও মজা দিয়েছি, তো গ্লাভস পরা আছে হাতের মধ্যে, হাত মোজাগুলো পরা আছে, তবুও ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হাতটা একদম বরফ, মনে হচ্ছে যেন কোনো কাজ হচ্ছে না হাতে, বুঝতে পারছে না কি আছে, হাত আছে না নেই,
তো কি করব, ঠান্ডাতে কোন কোনে ঠান্ডা, আর এই চারিদিকে হাওয়া, দুই পাশে মাঠ, মাঝখানে হচ্ছে রাস্তা, বুঝতেই পারছো কেমন ঠান্ডা হবে। তো চলো চলে আসলাম, মেয়েকে এখন দেখাচ্ছি, মেয়ে খাচ্ছে, মেয়ে আমার বাবা দিয়েছে, দাদু দিয়েছে কিন্ডার জয়, তো কিন্ডার জয় দেখতে থাকো আর কি দেখাচ্ছি। আজকে আর কাজ টাজ তো তেমন কিছু নেই, আসলাম একটা জায়গা থেকে, ঝাড়ুটা দিব এইটুকুই কাজ, আর জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি গুছিয়ে রেখে দিয়েছি, কালকে সার্পের জলে দিব, আজকে হবে না, একটা বেজে গেছে, আর রোদও নেই, একদম রোদ নেই, একদম কুয়াশা। তো চলো দেখাচ্ছি, রেখে দিয়েছি এভাবে, এটা থেকে গেছে এভাবে আছে। তো চলো দেখাচ্ছি, এই যে একটা তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা চলে এসেছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, এটার মধ্যে কি আছে তোমাদেরকে পরে আনবক্সিং করে দেখাবো, কি সারপ্রাইজ আছে একটা। তো বোন এটা অর্ডার করেছিল, তো এটা নিলাম, তো দেখা যাক, তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে, আনবক্সিং করবো, এখন হবে না, চেঞ্জ করতে হবে, সানটানের ব্যাপার আছে পরে। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখতে পাচ্ছো, ওয়েদার দেখতে পাচ্ছো, খুব অন্ধকার, আর একদম তো রোদ নেই, ম্যাগ ম্যাগ, আর এইগুলো তিন দিন ধরে শো করছে না, তো এগুলো ঘরের মধ্যে রেখে গেছিলাম কালকে, আজকে আবার এক্ষুনি বাড়ি এসে এগুলো জাস্ট শুধু এগুলো মেলে দেওয়া হলো, কিন্তু রোদ তো নেই, হাওয়াতে তো শুকোবে, সেই জন্য এখানে।